আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। আমি মোহাম্মদ সামিরুল ইসলাম। আজকে আমি তোমাদেরকে বৃত্তের শেষ পর্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে বৃত্তের পর্বতে আমরা কী করেছিলাম, তোমাদের হচ্ছে বৃত্ত সম্পর্কিত যে ধরনের গাণিতিক সমস্যাগুলো ছিল সেখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের অঙ্কগুলো করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বৃত্তের টপিক্সে যে গণিতগুলো আসে সেই গণিতগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বৃত্তের সম্পর্কে যে ধরনের গণিতগুলো আসে সেই গণিতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমরা এই ধরনের গণিতগুলো আলোচনা করার ক্ষেত্রে তার আগে আমরা কী করবো, সবাই বই বের করবো। 156 পেজ উদাহরণ 4 নম্বর অঙ্কটি আগে আমরা সলভ করবো। উদাহরণ 4 নম্বর অঙ্কটি কী বলতেছে, বলতেছে পাশের চিত্রে, এরকম একটা চিত্র দেওয়া আছে যে বলতেছে এই পাশের চিত্রের সমকেন্দ্রিক, সমকেন্দ্রিক মানে কী, মানে দেখে দুইটা বৃত্ত আছে এখানে, কিন্তু এর বাইরে একটা বৃত্ত আছে আর ভিতরে একটা বৃত্ত আছে, এই দুটা বৃত্তের কেন্দ্র কিন্তু একটাই, ঠিক আছে। এখন বলতেছে এই দুটা বৃত্তের ব্যাসার্ধ হলো একটা 9 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার মানে কেন্দ্র থেকে ছোটো যে বৃত্তটা আছে সেই ছোটো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এখান থেকে বড় বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে 9 সেন্টিমিটার। তা বলতেছে এই বৃত্তের পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করো, পরিধেয়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তা ক্ষেত্রফল মানে কি, এই একটা বড় বৃত্ত, এটা ছোটো বৃত্ত, তাহলে এই দুটার মধ্যবর্তী এলাকাতে এটা, এই যে আমি যে ইন্ডিকেট করে দিয়েছি এইগুলো, এটা তো মধ্যবর্তী ক্ষেত্রফল নাকি, তাহলে এই মধ্যবর্তী ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। তো এটা একদম সিম্পল একটা ব্যাপার। আমরা প্রথমে কী করবো, আমরা প্রথমে হচ্ছে বৃহত্তর যে বড় যে বৃত্তটা আছে না, বড় বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করবো। তারপরে ভিতরে যে এই যে ছোটো বৃত্ত আছে ক্ষুদ্রতর, এই ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করবো। তারপর এই বৃহত্তর বৃত্তের ক্ষেত্র বলতে কি, এই ছোট মানে ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা কী করবো, বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করে দিই তাহলে এই যে মাঝখানের ক্ষেত্রফলগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা এখানে শুরু করে আমরা কিন্তু উদাহরণ 4 করতেছি, এক্সাম্পল ফল। তাহলে আমরা এখানে লিখে নিই, এখানে বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে। আচ্ছা, যেহেতু এটা বড় ব্যাসার্ধকে আমি R1 দিলাম, বৃহত্তরটা কত, 9 সেন্টিমিটার দিয়ে আছে। আরটা দিয়ে আছে কি, ক্ষুদ্রোত্তর, ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধকে R2 ধরলাম, হ্যাঁ, R2 দিয়ে আসলো 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা কী করবো, এই যে বৃহত্তর যে বৃত্তটা আছে এই বৃত্তটার ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা কী লিখি, আমরা লিখব বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল। সে বৃত্ত সে যেই হোক না কেন, ছোট হোক বা বড় হোক, যেই হোক না কেন, আমরা সবসময় জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো πr² স্যার। এখানে আমি লিখব বৃত্তের ক্ষেত্রে বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল হলো কত, πr², কিন্তু বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধকে যেহেতু আমি R1 ধরেছি সেখানে আমি R না লিখে R1 ধরলাম, দিয়ে লিখব কি বর্গ একক। তাহলে মান বসো 3.1416 ইন্টু R1 মানে কত, 9 স্কয়ার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। সে এখন আমরা এটাকে কী করবো, গুণ করে দেবো। তাহলে আমরা এটা গুণ করলে কত কত পাই দেখো, 3.1416 ইন্টু 9 স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, 254.47 এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 4.7 নেওয়ার কারণ আছে, কারণ দশমিক পর 4, 6, 9 আছে। তাহলে আমি 2 ঘর পর্যন্ত নেবো, তাহলে 3 নম্বর ঘরটা যদি 5 বা তার বেশি হয় তাহলে তার আগের সাথে অবশ্যই কী করতে হবে, 1 যোগ করতে হবে, সেই হিসেবে এটা যোগ করা হয়েছে 1। তাহলে এখন আমরা ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে কী লিখবো, এবং ক্ষুদ্রতর বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো সেই একটাই, πr², কিন্তু এখানে বৃত্তের ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ আমি R2 ধরেছি, যে এখানে কী লিখলাম, R2, এত কি, এত বর্গ একক। তাহলে এখন আমি মানগুলো বসাই, পায়ের মান 3.1416, R2 কত দিয়ে আছে, 4, তার মধ্যে কি স্কয়ার, আর এককটা কী দিয়ে আছে, সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটাও আমরা কী করবো, এখন গুণ করে দিব। তাহলে এখন আমরা এটাকে গুণ করে দিই, তাহলে আমরা কী লিখবো, 3.1416 ইন্টু 4 স্কয়ার, তাহলে আমরা কী লিখতে পারি, এটা হয় হচ্ছে 50.27, এত বর্গ সেন্টি,
এত বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা জিনিস দেখছি, আমরা কিন্তু এই বৃহত্তর যেটা তার ক্ষেত্রফল পেয়েছি, ভিতরে যেটা তার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন এই টোটালটা থেকে যদি আমি ভিতরে একটু ক্ষেত্রফল বাদ দিই, তাহলে এই যে এই অবশিষ্ট অংশটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেহেতু বই আমাদের এখানে কী চেয়েছিল, বই আমাদের চেয়েছিল বৃত্তের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কী লিখবো, মধ্য বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল। তাহলে কী লিখবো, বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল। তাহলে আমার কি এখন কী করবো, এই টোটাল ক্ষেত্রফল থেকে, টোটাল ক্ষেত্রফল কত হয়েছে 254.47, থেকে ভিতরেরটা কত আছে 50.27, এত কি এত বর্গ সেন্টিমিটার। আমরা এটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা 254.47 থেকে আমরা কী করতেছি 50.27 বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত হলো 204.2, এত বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। যদি অঙ্ক না বুঝতে পারো বা অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আচ্ছা, এখন এখানে আরও এক ধরনের অঙ্ক দিতে পারে। কী অঙ্ক দিতে পারে আমি এটা একটু নিজ থেকেই বলি, যে এরকম বলতে পারে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তে বৃত্তাকার পার্ক আছে। ভালো করে একটু খেয়াল করবা, বলতে পারে যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পার্ক বা বাগান বা এ ধরনের কিছু একটা বললো, যে বললো যে ওই পার্ক বা বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পার্ক বা বাগানটি দেখতে কিসের মতো, বৃত্তের মতো, তাহলে ওই একই সূত্র ক্ষেত্রফল নির্ণয় সূত্রকে পায়ের স্কোয়ার। তাহলে এই ধরনের অঙ্কগুলো আশা করি তোমরা পারবে। এখন আমরা মূল অঙ্ক অনুশীলনীর দিকে চলে যাচ্ছি। অনুশীলনীর দিকে গিয়ে দেখো কী বলতেছে। অনুশীলনী তোমরা হচ্ছে 14 নম্বর অঙ্কটি বের করবে। অনুশীলনের 14 নম্বর অঙ্কটি বলতেছে, একটি বৃত্তাকার শীটের পরিধি দিয়ে আছে 154 সেন্টিমিটার। এরকম একটা বৃত্তাকার শীটের পরিধি দিয়ে আছে কত 154 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ কত, আর ওই শীটের ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তাকার শীটের যেহেতু পরিধি দেওয়া আছে, আর আমরা পরিধি নির্ণয় সূত্র তো অবশ্যই জানি, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হলো 2πr, এবং এর 2πr থেকে কী চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে আমরা 14 নম্বর অঙ্কটি সলভ করতেছি। তার আগে এখানে আমরা লিখি, এখানে কী দেওয়া আছে, বৃত্তকার শীটের পরিধি দেওয়া আছে। বৃত্তাকার শীটের পরিধি হলো 154 কী দেওয়া আছে, সেন্টিমিটার। তাহলে এখানে আমার পরিধি নির্ণয় সূত্র তো আমরা সবাই জানি, তাহলে কী লিখবো, আমরা জানি, হ্যাঁ আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান 2πr, এত একক। আমি খাইখাই কিন্তু একটা জিনিস বলেছিলাম যে বৃত্তাকার দেখতে সে যেই হোক না কেন সবগুলো বৃত্তের সূত্র হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন কোনো যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে বাগানটি দেখতে কীরকম হবে, বৃত্তের মতো। তাহলে বাগানের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কী হবে, পায়ের স্কোয়ার, আর মান বসিয়ে দিয়ে পায়ের মান বসিয়ে দিয়ে গুণ করে দিলে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। সেম একইভাবে এখানে একটু খেয়াল করো, বলতেছি বৃত্তাকার শীটের, তাহলে শীটটা দেখতে কীরকম হবে, শীটটা দেখতে হলো বৃত্তাকারের মতো। তাহলে বৃত্তের পরিধিও যা, বৃত্তাকার শীটের পরিধিও কী হবে, সেম হবে। তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে এরাও যেহেতু বৃত্তের পরিধি, এরাও বৃত্তাকার শীটের পরিধি, তাহলে এরাও পরিধি, এরাও পরিধি, পরিধি পরিধি সমান হলে সেটাকে আমরা লিখতে পারি প্রশ্নমতে, প্রশ্নমতে কী পরিধি সমান সমান কত, পরিধি, ঠিক আছে, কী লিখতে পারি, পরিধি সমান সমান পরিধি, তার মানে 2πr = 154। আমাদের প্রশ্নে কী চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ মানে কারবার আর এর মান চেয়েছে। তাহলে এখান থেকে প্রত্যেকটি উপাদান কিন্তু গুণাকার আছে, কে কার আছে, গুণাকার আছে। সো আর এর মান যদি তোমাকে বের করতে হয়, তাহলে এই 2πr গুণ আছে, ওই পাশে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সো তখন আমি এটাকে কী লিখতে পারি, তখন আমরা লিখবো আর সমান সমান 154/2π, ঠিক আছে। তাহলে আমরা এখন মানটা বসাই দিই, বা আর সমান সমান কত, 154, 2×π মান কত, 3.1416। সো আমরা অতএব আর সমান সমান কী লিখতে পারি, এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করে দিই। তাহলে আমরা কী লিখবো, 154/(2×3.1416) দিয়ে দিলাম, 2×3.1416, কে যদি ভেঙে ভেঙে দেখাই দেয় তাও হবে, তাহলে কত হলো,
24.51 এত কি এত হলো সেন্টিমিটার তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বৃত্তাকার শীটের পরিধি নির্ণয় করে ফেলেছি এরপর কি চাইছে শীটের ক্ষেত্রফল চাইছে তাহলে এখন আমরা শীটের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে কি লিখব আবার বৃত্তাকার শীটের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি পাই আর স্কয়ার এত বর্গ একক সো পাই মান কত 3.1416 আর মান কত 24.51 এত হোল স্কয়ার এত বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে আমরা একবারে গুণ করে দিব ঠিক আছে এটাকে যদি আমরা গুণ করে দিই স্কয়ার দিয়ে দিলাম গুণ কত দিয়ে আছে 3.1416 তার মানে কত আসতেছে তার মানে আসতেছে 1887.25 এত বর্গ সেন্টিমিটার তাহলে এটা হলো আমাদের কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি সবাই বুঝতে পেরেছ সেম একইভাবে এখন আমরা 15 নম্বর একটা অঙ্ক সলভ করব সো 15 নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করো সবাই 15 নম্বর অঙ্কটি বলতেছে যে একজন মালি ঠিক আছে কি বলতেছে বলতেছে একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে দড়ি বেড়া দিতে চায় ভালো করে কিন্তু বুঝতে হবে জিনিসটা কি বলতেছে বলতেছে 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারিদিকে আমি একটু চিত্র টাট করে বোঝানোর চেষ্টা করি এখান থেকে কেন্দ্র মনে করলাম এটা হলো 21 মিটার তাহলে এইটাকে কেন্দ্র করে চারিদিকে এরকম বৃত্তাকার হয়ে গেল না তাহলে বলতেছে ওই মালি এই এই বৃত্তের চারদিকে 21 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই বৃত্তের চারদিকে 2 বার ঘুরে তাহলে এই যে একবার ঘুরলাম ভালো করে খেয়াল করবো কিন্তু একবার ঘুরলে তার কি সমান দূরত্ব অতিক্রম করছে পরিধি সমান তাহলে যদি 2 বার ঘুরি আরেকবার যদি ঘুরি তাহলে আরেকবারও তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করেছে ঠিক আছে তো বলতেছে প্রতি মিটার বেড়া দিতে দড়ির মূল্য মানে প্রতি মিটার দড়ির মূল্য হলে 18 টাকা হলে ওই বৃত্তের চারিদিকে বেড়া দিতে হলে কত টাকা দড়ি কিনতে হবে তাহলে আমরা যেহেতু বৃত্তাকার চারিদিকে একবার ঘুরতেছি তাহলে একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করতেছে তাহলে 2 বার ঘুরলে তাহলে 2 বার পরিধি সমান দূরত্ব অতিক্রম করতেছে তাহলে তখন আমরা কি লিখব তখন আমরা এখানে লিখব যে আমরা 15 নম্বর সলভ করতেছি লিখব এখানে এখানে কি দিয়ে আছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ দিয়ে আছে তাহলে আমরা সেটা লিখি বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত দিয়ে আছে আর সমান 21 সেন্টিমিটার দিয়ে আছে সরি 21 মিটার দিয়ে আছে এত 21 মিটার দিয়ে আছে একটা বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ তাই এরকমভাবে ঘুরতেছে তাহলে তাহলে বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে বেড়া দিতে চাচ্ছে তাহলে সে বৃত্তাকার বাগানের চারিদিকে যদি 2 বার ঘুরিয়ে বেড়া দিতে চায় তাহলে সে কতটুকু তাহলে তার কতটুকু পরিধি দূরত্ব অতিক্রম করতেছে সেটা আমরা আগে বের করি তাহলে এখন যেহেতু 2 বার ঘুরিয়ে বেড়া দিতে চাচ্ছে তাহলে আমরা এইভাবে ডাইরেক্টলি লিখতে পারি যে 2 বার ঘুরিয়ে বেড়া দিতে মোট দড়ির প্রয়োজন ঠিক আছে তাহলে আমরা কি লিখব যেহেতু একবার আমি কিন্তু কথাটা লিখতেছি না আমি একবারে দিয়ে দিচ্ছি যেহেতু একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে 2 বার ঘুরলে তাহলে 2 বার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে তখন আমরা 2 দিয়ে কী করবো গুণ করে দিব তাহলে আমরা এইভাবে লিখি যে 2 বার ঘুরিয়ে বেড়া দিতে এখন বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার জায়গা ধরতেছে না দেখে আমি ছাড়িয়ে লিখে দিই 2 বার ঘুরিয়ে বেড়া দিতে দড়ির প্রয়োজন কতটুকু দড়ি লাগবে তাহলে আমরা তো সবাই সূত্রটি জানি আর কি আমি একটু ক্লিন করে দিলাম এটাকে তাহলে 2 বার যেহেতু তাহলে 2 গুণ আর পরিধি নির্ণয় সূত্র কি 2π আর তাহলে আমরা লিখলাম 2 গুণ 2 গুণ পাই মানে কত 3.1416 আর মানে কত দেওয়া আছে 21 মিটার এত মিটার তার মানে সবগুলো আমরা কী করবো এখন গুণ করে দেবো তাহলে গুণ করো 2 গুণ 2 গুণ 3.1416 গুণ 21 মিটার তাহলে কত আসতেছে
263.89 মিটার তাহলে এখন বলে দিয়েছে যে 1 মিটার মানে 1 মিটার দড়ির মূল্য হলো 18 টাকা কি বলে দিয়েছে যেখানে বলে দিয়েছে কিন্তু যে প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা তার মানে প্রতি মিটার মানে কি 1 মিটার তাহলে 1 মিটার দড়ির মূল্য তাহলে আমরা লিখে ফেলে এখানে অতএব 1 মিটার দড়ির মূল্য কত দিয়ে আছে 18 টাকা তাহলে এই বৃত্তাকার বাগানের চারিদিকে দুইবার ঘুরিয়ে দিতে মোট কত মিটার দড়ি লাগতেছে স্যার এখানে 1 দিলাম কত হলো 263.89 এত মিটার দড়ির মূল্য বেশি হবে বেশি হলে কি আমরা কি করে দেবো গুণ করে দেবো ঠিক আছে এত টাকা তাহলে যা বের হয়েছিল তাকে গুণ 18 তাহলে আমরা কত পাচ্ছি 4750.0992 টাকা তার মানে এটা হলো আমাদের কি অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে 16 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব 16 নম্বর অঙ্কটি কি বলছে বলতেছে এরকম একটা চিত্র দেওয়া আছে দে বলতেছে পাশের চিত্রটির ক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করো আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি দেখো এখানে দেওয়ার পর এটা এই হয়েছে তার মানে এটা কি অর্ধবৃত্ত ঠিক আছে এরা এটা কি অর্ধবৃত্ত এটা ব্যাস এটা হলো কি আমাদের ব্যাস এরা কি ব্যাস এটা হলো কি অর্ধবৃত্ত এরকম এটা হলো অর্ধবৃত্ত তাহলে এখানে কয়টা অর্ধবৃত্ত আছে চারটা অর্ধবৃত্ত আছে আমরা চারটা অর্ধবৃত্তের কি বের করব পরিসীমা বের করব তাহলে যেহেতু আমার এখানে কি দিয়ে আছে ব্যাস দিয়ে আছে 14 কি দিয়ে আছে 14 সেন্টিমিটার দিয়ে আছে কি দিয়ে আছে 14 সেন্টিমিটার দিয়ে আছে তাহলে আমরা এখানে যেহেতু প্রত্যেকটা ব্যাস একই একই তো তাহলে এরা 14 সেন্টিমিটার হলে এরা 14 হবে এটা 14 সেন্টিমিটার হলে এটা 14 হবে তাহলে প্রত্যেকটা অর্ধবৃত্তের ব্যাস কিন্তু এখানে একই সো আমি একটা অর্ধবৃত্তের যদি পরিসীমা বের পরিধি বের করতে পারি তাহলে বাকি চারটা অর্ধবৃত্তের পরিধি এক গুণ করে দিলে কি বের হয়ে গেল তাহলে এখানে আমরা আগে লিখে নিই যে কি এখানে অর্ধবৃত্তের যেহেতু বৃত্তটা অর্ধেক কি আছে এটা অর্ধেক তাহলে অর্ধবৃত্তের অর্ধবৃত্তের ব্যাস দিয়ে আছে কত দিয়ে আছে 14 সেন্টিমিটার তা আমরা অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করে নিই ব্যাসার্ধকে আমরা কী দ্বারা প্রকাশ করি আর দিয়ে তাহলে 14 ডিভাইডেড টু তার মানে কত 7 সেন্টিমিটার ওকে তাহলে একটি অর্ধবৃত্তের পরিসীমা একটি অর্ধবৃত্তের পরিধি সূত্র কী হবে যেহেতু অর্ধবৃত্তের পরিধি বলেছে তাহলে পরিধিও কী হবে অর্ধেক হবে তাহলে আমরা কি লিখতে পারি 2πr/2 টু দিয়ে ভাগ করলে তখন তার কি অর্ধেক হয়ে যায় এত একক টু আর টু কেটে গেলে তাহলে কী হলো পাই আর একক ঠিক আছে তার মান বসাও পাই মান 3.1416 আর কত দিয়ে আছে 7 এত সেন্টিমিটার হয়ে গেল তখন আমরা এখন এটাকে কী করবো গুণ করে দেবো তাহলে আমরা কি লিখবো এটাকে যে 3.1416 × 7 তার মানে আমরা কত পাচ্ছি 21.9912 এত সেন্টিমিটার তাহলে এখন কয়টা অর্ধবৃত্ত আছে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে অতএব অর্ধবৃত্ত মোট পরিসীমা অর্ধবৃত্তদ্বয়ের লিখতে পারি সাজিয়ে অর্ধবৃত্তের মোট পরিধি কত হবে 4×21.9912 এত কি সেন্টিমিটার তাহলে যা বের হয়েছে তাকে 4 দিয়ে আমরা গুণ করি গুণ 4 তাহলে আমরা কত পাচ্ছি 87.9648 এত কি এত সেন্টিমিটার তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে আমাদের অর্ধবৃত্ত যে চারটা আছে সেই চারটা অর্ধবৃত্তের পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেছি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ এখন আমরা 17 নম্বর অঙ্কটি যাব 17 নম্বর অঙ্কটি কী বলতেছিল 17 নম্বর অঙ্কটি বলতেছে আচ্ছা 17 নম্বর অঙ্কটি বলতেছে হচ্ছে যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার বোর্ড থেকে এত সেন্টিমিটার ব্যাসার্ধ দুইটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো তাহলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা এখন এটাকে সলভ করি ও প্রিয় শিক্ষার্থী এখানে একটা কথা বলতে ভুলে গেছি যদি দশমিকের পর 9 ঘরের উপরে চলে যায় তাহলে কেউ যদি এটাকে 88 সেন্টিমিটার লেখে তাও হবে কেউ যদি এটা অ্যান্সার দেয় তাও হবে দুইটাই হবে ঠিক আছে আমি এটা একটু বলে দিলাম আর কি অনেক সময় দিতে পারে এটাও হয় এটাও হয় ইচ্ছা কারণ যখনই দশমিকে পরে 9 বা তার 95 এর উপরে চলে যায় তখন তার আগের সাথে একযোগ করে এখানে অষ্টাশি হয়ে যায় এরা কোনো সমস্যা নেই কেউ যদি এটা আনসার দেয় তাও সে নাম্বার দিতে ওই টিসার নাম্বার দিতে বাধ্য যদি এটা হয় তাও নাম্বার দিবে
সমস্যা নেই। আচ্ছা এখন আমরা 17 নম্বর অঙ্কটি যাবো। 17 নম্বর অঙ্কটি কি বলতেছে, একটা বোর্ড বলেছে, সেই বোর্ডের বলেছে 1.5 সেমি ব্যাসার্ধ দুটি বৃত্তাকার অংশ আছে, মানে এটা একটা বৃত্তাকার সেই বোর্ড, একটা অংশ একটা অংশ, তো এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ দিয়ে আছে 1.5, এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ দিয়ে আছে 1.5, আর এর মধ্যে একটা আয়তাকার আছে যার দৈর্ঘ্য দিয়ে আছে 3 সেন্টিমিটার আর প্রস্থ আছে কত 1 সেন্টিমিটার। হ্যাঁ, তা বলতেছে এই বৃত্তাকার অংশ বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এই দুটা বৃত্তের ক্ষেত্রফল বের করবো, তারপরে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো, এই দুটা বৃত্তের ক্ষেত্রফল আর এটা ক্ষেত্রফল যোগ করে এই টোটাল যে ক্ষেত্রফল সেখান থেকে আমরা কী করবো এটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই টোটালটা কত দিয়ে আছে 14 সেন্টিমিটার বৃত্তের একটা ব্যাসার্ধ দিয়ে আছে। তাহলে আমরা 17 নম্বর অঙ্কটি সলভ করতেছি। তাহলে আমরা লিখবো এখানে বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ, কি লিখবো, বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ, বৃত্তাকার বোর্ডের ব্যাসার্ধ কত দিয়ে আছে 14 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তাকার বোর্ডের আমরা এখানে ডট ডট দিয়ে করে দিলাম, ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, এত বর্গ একক, মানটা আমরা বসিয়ে দিই, পায়ের মান হলো 3.1416, আর মানে কত দিয়ে আছে 14 স্কয়ার, এত বর্গ আর এককটা মানে কি সেন্টিমিটার। তাহলে এখন আমরা এটাকে গুণ করে দিই, তাহলে আমরা কী পাবো, আচ্ছা হচ্ছে 615.7536, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা কিন্তু এটা গুণফল আকারে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের একক বৃত্তাকার বোর্ডের দুটি বৃত্তাকার অংশ আছে, তাহলে আমরা দুটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল একবারে বের করে ফেলব। তাহলে আমরা লিখে দিই এখানে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তের ক্ষেত্রফল একবারে করে দিলাম। হ্যাঁ, তাহলে দুইটি বৃত্ত বলেছে, তাহলে 2 দিক 1, আর এটা হলো কি পাই আর 1, একবার আমি করে দিই, এখানে আর মানে ব্যাসার্ধ মানে কত 1.5, তাহলে এখানে দিলাম 1.5, তার মধ্যে স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা মান বসে 2 × আর মান কত 3.1416 × কত কেন 1.5, তার মধ্যে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটার রেকর্ড একটু গুণ করে ফেলি, তাহলে আমরা লিখব 2 × 3.1416 × 1.5, তার মতো কি স্কোয়ার, তাহলে আমরা এটা লিখতে পারি 14.14, এত বর্গ সেন্টিমিটার। সেম একইভাবে আয়তকের ক্ষেত্রে যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে সেটা ক্ষেত্রে বলবি করি, তাহলে কি লিখব, এবং আয়তকার অংশের ক্ষেত্রফল, আয়তাকার অংশের ক্ষেত্রফল আমরা কী করবো এখন, ক্ষেত্রফল সূত্রকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তা দৈর্ঘ্য কত দিয়েছে 3, প্রস্থ কত দিয়েছে 1, এত বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা লিখতে পারি 3×3 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন এই এ অংশ দুইটার এটা ক্ষেত্রফল যোগ করবো, যোগ করে একটু টোটাল ক্ষেত্রফল থেকে বাদ দিলে এই যে বাকি অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্ন তো চাইছে এটা যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করো, তাহলে আমরা একবারে লিখে দিই, অতএব বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল, বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কী হবে, টোটালটা থেকে বাদ দেবো, তাহলে টোটালটা কত আছে 615.75 বিয়োগ এই দুটো এখন যোগ করবো, তাহলে 14.14 + 3। ঠিক আছে, একবারে করে দিলাম আর কি আমি, তোমরা কেউ ইচ্ছে হলে আগে এটা যোগ করে নিয়ে পরে বিয়োগ করতে পারো, সমস্যা নেই। তাহলে আমি এটাকে এখন বিয়োগ করো, তাহলে এখানে কত হচ্ছে 615.75 মাইনাস এটা কত হবে 17.14। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে 615.75 বিয়োগ 17.14। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 598.61, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্ক সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বা অঙ্ক বুঝতে না পারলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করবে, যোগাযোগ করবে, কমেন্টসে প্রশ্ন করবে, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই অধ্যায়ের সবথেকে লাস্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। লাস্ট অঙ্কটা কী দিয়ে আছে, লাস্ট একটা অঙ্ক দিয়ে আছে যে বলা হলো
যে 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সমবৃত্ত ভূমিক বেলন দিয়ে আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কিন্তু আমরা মুখস্থ করবো। মুখস্থ করার আমি সূত্র পৃষ্ঠা বলে দিই, তোমরা হচ্ছে 156 পেজে নিচে যাবে, দেখবে এখানে বেলন বা সিলিন্ডার লেখা আছে। এই যে বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো 2πr×r+h, ঠিক আছে? বেলনের সমগ্র পৃষ্ঠে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি 2πr×r+h। তাহলে আমি ওই সূত্র অনুসারে এখানে এটা করে ফেলতে পারি। তাহলে 18 নম্বর, এখানে যে মানটা দিয়ে আছে সেই মানটাকে আমরা লিখে নিই। এখানে সমবৃত্ত ভূমির বেলনের ব্যাসার্ধ দিয়ে আছে, তার আমরা লিখিনি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আর দিয়ে। কত দিয়ে আছে? দিয়ে আছে 5.5 সেন্টিমিটার। আচ্ছা, সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা দিয়ে আছে, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। কত দিয়ে আছে? 8 সেন্টিমিটার। আর এখানে তোমাদের পায়ের মান বলে দিয়ে আছে কত? 3.14। সো আমি ইচ্ছা করলে 3.1416 ধরতে পারবো না, যেহেতু বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চাইছে। তাহলে আমরা লিখবো কত? বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? 2πr×r+h, এত বর্গ এক। তার মান বসে দাও, 2×π মান কত? 3.14×r কত দিয়ে আছে? 5.5। আবার দিয়ে আছে আর মানে 5.8, কত দিয়ে আছে? 8, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সবগুলো একবারে গুণ করি, 2×3.14×5.5, এখানে কোনো চিহ্ন মানে গুণ চিহ্ন, এটা যোগ করলে কত হয়? 8.5, 13.5। তাহলে আমরা সবগুলো এখন গুণ করে দিই, তাহলে সবগুলো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কত পাই? 2×3.14×5.5×13.5, 13.5, ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি? 466.29, এত বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের কি অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। আর বৃত্তের এটা হলো আমাদের আজকে লাস্ট এপিসোড, যার কারণে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে গেছে, অনেক বড় দীর্ঘ সময় হয়ে গেছে। সো তোমরা সবাই ভালো থাকবে এবং অঙ্কগুলো সব ভালোভাবে কমপ্লিট করবে। অঙ্ক সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করবে, আমি ইনশাআল্লাহ প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, খুদা হাফিজ।